গরম লাগছে, প্রচুর গরম পড়েছে আজকে, জানেন তো গরমে ভাল লাগছে না কিছু। একটা সিরিয়াস টপিক, একটা সিরিয়াস টপিকের উপরে আজকে কথা হবে। কি কথা হবে? কথাটা হচ্ছে আমার একটা জব অফার এসছে, এবার ওই জবটা আমি করতে চাই, আমার হাজবেন্ড করতে দেবে না। কি করব বলুন, করতে দিচ্ছে না। কিন্তু আমি করবো, করবো বলেছি, আমি করবো করবো, জানেন তো, একটা রাগ ধরে যাচ্ছে আমার এত, না শুনলো না যে কি জব না জব, মানে কাজ করবে বউ, হবে না ওসব, চলবে না, কাজ করবে না। কিন্তু কাজটা কি বলুন তো, কাজটা কাজ নয়, কাজ বলতে কি মানে পরিশ্রম, এটা পরিশ্রমের কোনো কাজ না। কিন্তু আমি করবো, আমি ওর না রাজি হোক আমার শ্বশুর শাশুড়িকে বলবো, বলার পর আমার আশা করি আমার শাশুড়ি না করবে না, আমার শাশুড়ি রাজি থাকবে, শ্বশুর হয়তো রাজি, শাশুড়ি করিয়ে দেবে। কিন্তু আমি করবো জবটা, জবটা কি বলুন তো, একটা এনজিওতে, যেটা আমার মানে কি বলুন তো আমার চিন্তাধারার সঙ্গে মেলে, এবং আমি এই ধরনের কাজ করতে খুব ইচ্ছুক, খুব ইচ্ছুক, মানে কি বলুন তো, কতবার বলুন তো, বলুন তো বলছি না, বলুন তো সত্যি। ব্যাপারটা হচ্ছে যখন করোনা হলো, প্রচুর করোনা, হাই করোনা, একদম লোক মারা যাচ্ছে এবং আমার আশেপাশের লোক মারা যাচ্ছে, ডক্টর, টিচার, চেনা পরিচিত, আমাদের ওখানে নাম করা বাটাতে সব মারা যাচ্ছে, শুনতে পাচ্ছি তাই এরকম হচ্ছে। সেই মুহূর্তে না খবরে দেখে দেখে না আমার মনে তখন কি হতো জানেন তো, মনে হতো যে যদি কেউ আমাকে একটু, সত্যি কথা, যদি একটু সেবা করার সুযোগ দিত, কোনো হসপিটাল, কোনো এনজিও, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি আমায় ডাকতো, কারণ তখন তো করোনা পেশেন্টকে কেউ ধরতো না, আর ওই রাস্তায় পড়ে মারা যেত, ওইগুলো শুনতাম না খবরে, লোকের মুখে শুনতাম, কি কষ্ট হতো তখন মনে হতো। হয়তো বলবেন যে ক্যামেরায় বলছেন না, আমার এরমই মনে হতো যে আমাকে যদি কেউ ডাকতো এদের সেবা করার জন্য, আমি সত্যি কথা করতাম, করতাম। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, আমি অনেকবার ভিডিও বলেছি, যখন করোনাটা প্রচুর পরিমাণে, সেই সময় আমি কোনোদিন মাস্ক পরতাম না, বাড়িতে এত বকা খেতাম, বরের কাছে গাড়ি থেকে নামিয়ে দিত আমাকে, পরবো না মাস্ক, আমি ফ্রেশ অক্সিজেন নেবো, পরবোই না। আমার ছেলে খুব রেয়ার, ছেলেও আমার মতো তো একটু খানিকটা, ও খুব রেয়ার পড়তো, পরতামই না আমরা মাস্ক, জানেন। হয়তো বলবেন যে আমি ইয়ের ভাইরাস ছড়াতা বা কিছু, না আমি পড়তামই না, আমার চিন্তাধারাটাই অন্য ছিল যে না ফ্রেশ অক্সিজেন নেবো, মাস্ক, যদি জামা কাপড়ে করোনার ভাইরাস যদি অ্যাটাক করতে পারে তাহলে মাস্কটাতেও তো অ্যাটাক করছে, সেই মাস্কটা তো আমরা খুলছি, ইয়ে করছি, তোর আমার চিন্তাধারা সত্যি কথা একটু অন্যরকম, অনেকের সঙ্গে ম্যাচ করে না আমার চিন্তাধারা। যাই হোক, আমি পড়তাম না, বর তো কতবার বাইক থেকে তোমার জন্য পুলিশে ধরবে, এই করবে সেই করবে, ওই তখন টুক করে মাস্কটা পরে নিতাম, পুলিশ পুলিশ দেখলে কোথাও গেলে, নাহলে বাপে বাড়ি আসতাম, আমি কখনো মাস্ক পরতাম না। আমার দিদিরা তো বাড়িতে সবাই আমাকে কি করতো, আমার ভাইটাই সবাই দূর পড়তামই না, আর যখন করো না তখন প্রচুর বেরোতাম, আমি প্রচুর বেরোতাম, তা বাদ দিন ওসব কথা। কিন্তু আমার সত্যি কথা ইচ্ছা, এবার যে কাজের যে কাজটা সেটা হচ্ছে একটা এনজিও, নামটা আমি এখন বলছি না, কারণ যদি আমি করি আর যদি হয় আমি আমি বলবো আপনাদের এনজিও কাজটা। অফারটা সবে এসেছে, অফারটা অ্যাকসেপ্ট করিনি, বা অফারটার জন্য এখনও আমি মানে যোগাযোগও করিনি, জাস্ট আমি গেছিলাম ওই দিনকে, কথা বলেছি, কথা বলার পরে শুধু জানলাম যে কী কাজ, কাজটা খুব, আর সত্যি কথা বলতে কি সব দিক দিয়ে সুটেবেল কাজটা, এনজিও একটা, এনজিওটা বেশি দিন হয়নি, হ্যাঁ ওটা হচ্ছে গভর্নমেন্ট নয়, প্রাইভেট এনজিও, আর ওরা হচ্ছে কাজ করে আন্ডার প্রিভিলেজ, যে বাচ্চা আছে আন্ডার প্রিভিলেজ, যারা হচ্ছে দুস্থ বাচ্চা, যারা রেল লাইনের ধারে ফুটপাতে যেসব বাচ্চারা থাকে, যাদের এডুকেশানের দরকার, নিডি নিডি চাইল্ড, মানে এডুকেশানের দরকার, যাদের হচ্ছে প্রপার মানে গাইডেন্স বা শেল্টার, ফুড, এরা এই এনজিও হচ্ছে প্রোভাইড করে, ওটা মানে ওই সব চাইল্ডদের এরা নিয়ে আসে, রেস্কিউ করে, রেস্কিউ করে এরা এই সব জিনিস, মানে একটা বাচ্চাকে লালন পালন করা, মানে আপনারা এটা সবাই জানেন, যারা এনজিও এই সব বাচ্চার উপর কাজ করে তারা তাদের সবটাই দেখে এইরকম। আবার মিসিং যেসব চাইল্ড আছে, মিসিং হয়ে যায় না, হ্যাঁ রাস্তায় থাকে, মিসিং হয়ে গেছে, বাবা মার ঠিকানা জানে না, বাড়ি বলতে পারে না, অ্যাবনর্মাল এরকম থাকে, এই সব বাচ্চার উপরেই এই এনজিওটা কাজ করে। তা আমার কাজটা হচ্ছে কি, আমাকে একজন বলেছিল, সেই জন্য আমি যোগাযোগ করলাম ওই দিনকে, আমার সঙ্গে কথা হলো। কথাটা হচ্ছে আমার কাজ হচ্ছে যত ফরেনার আছে বা যত মানে কি বলে প্রভাবশালী লোক আছে, যারা এইসব এনজিওকে হেল্প করেন, ট্রাস্ট তারা দেন, ডোনেট করেন টাকা পয়সা,
ওই সব কিছু নাম্বার ওনারা আমাকে একটা ফোন দেবেন এবং ওই সব নাম্বার দিয়ে দেবেন, আমার শুধু কনভেন্স করাতে হবে ডোনেশনের জন্য। হ্যাঁ বলছে দেখুন সবাই তো ডোনেশন দেবে না, হয়তো আপনি 100টা কল করলেন, 100টা কলসের মধ্যে আপনাকে হয়তো 10 জন রেসপন্স করলো, এইরকম আমার কাজটা একটা অফিস আমাদের মানে। আর সবচেয়ে যেটা আমার কাছে সুবিধাজনক সেটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশে আমার হাঁটা রাস্তা, বাপের বাড়ি তো প্রায় যাই আপনারা জানেন, আমার হাঁটা রাস্তা 20 মিনিট রাস্তা বাপের বাড়ির পাশেই, একদম চেনা জায়গা জন্মস্থানে। আর অফিসটা হয়েছে অফিসে শুধু আমি একাই থাকবো, একাই কাজ করব এরকম। আর যারা হেড আছে ওনারা দেখাশোনা করবে, গাইড আমাকে গাইড করবেন যে কীভাবে কী করতে হবে, ওনারা শিখিয়ে দেবেন, কোন ব্যাপারটা হচ্ছে। এবার টাইমিংটাও আমার একদম মানে খুব সুন্দর টাইমিং, টাইমিংটা হচ্ছে আমার 11টা থেকে, উনি বলেছেন 11টা থেকে 4টে, আমি বলেছি 4টে অবধি আমার পক্ষে সম্ভব না, আমার বাচ্চারা 4টে অবধি থাকতে পারবে না, কারণ দেখুন আমার বাচ্চারা 3:30 4টের মধ্যে ওদের আমি ছাড়ি, মানে ওই যে দুপুরবেলা 11:30 খাইয়ে আটকে দিই, তারপরে ওই টাইমে ছাড়ি, তাহলে আমি যদি 3টে, আমি বলেছি 3টে 11টার থেকে 3টে, তা উনি বলেন ভেবে দেখছি, 3টে যদি হয় তাহলে আমার 3:30 আমি বাড়ি চলে আসবো, আমার বাচ্চাদের তখন ছেড়ে দিলাম ভালো হবে। আর স্যালারি একটু স্যালারির কথা হয়েছে, স্যালারি একটু বাড়াতে বলেছি, আর কি বললাম এই তিনটেই মানে খুব মানে ঠিকঠাক আছে আমার কাছে। হ্যাঁ টাইমিং আর প্লেস আর জব মানে যেটা আমাকে করতে হবে সবই খুব ইজি। হ্যাঁ এখন বরকে বলতে বাবা সে তো না 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 কাজ করা যাবে না, ব্যাস হয়ে গেল কাজ করা যাবে না, হাত ব্যথা করছে ফোন ধরে স্ট্যান্ডে বসাইনি, কাজ করতে দেবে না। এবার আমি বললাম আমাকে একটা সিবি করে এনে দাও না, হ্যাঁ ওখানে সাবমিট করতে বলেছে, আমি ওসব পারবো না, ওসব করতাম না, এদের কে দেখবে এখন এই বয়সে তুমি কাজ করতে যাবে, কি দরকার তোমার ওইসব করার, আমি ওসব জানি না, যারা তোমায় সব বুদ্ধি দিচ্ছে তাদের বলো গিয়ে না ঠেলা বুঝো। তাই না বলেছি তোমাকে কিছু বুঝতে হবে না, যদি আমার জবটা হয় আমি আমার শাশুড়ির পারমিশন নেবো, শাশুড়ি না করবে না, কারণ না করার কোনো জায়গাই নেই তো, এত ভালো একটা জব আর এত কাছে, কোনো গাড়ি ভাড়া না কিছু না, সবচেয়ে বড় কথা আমার মা গিয়ে অফিসেই মনে হয় বসে থাকতে পারবে একদম বাড়ির পাশে, আমার সবচেয়ে সুবিধা, তাহলে করবো না কেন বলুন, আমার তো কারোর অসুবিধা হবে না, যে টাইমে 11টা ছেলে 10:30 স্কুল চলে যাবে, ও আর আমি একসঙ্গেই বেরিয়ে যাব, তা ও ছেলে আসার আগেই তো আমি বাড়ি চলে আসবো, আর বর তো বেরোয় 8:30 সময়, কোনো অসুবিধা হবে না, কিন্তু তবু এরম করছে কী করি, আপনারা একটু বলুন না কী করবো, জবটা করবো তো একটু বলবেন না আমাকে কমেন্ট করে প্লিজ বলবেন, কিন্তু কালকে আমার পোলাও তো কেউ খাননি, আজকে একটু দেখবেন দেখে একটু বলবেন, হ্যাঁ বক বক পোলাওটা কেউ ভালো করে খেলো না বক বক পোলাওটা, তা আজকে এই বক বকটা একটু শুনে একটু বলবেন, হ্যাঁ যে আমি কী করবো, জবটা করবো সত্যি করবো, আমি যদি আমার ভালো লাগে না আমি করবো, কারণ আমার এইসব কাজ খুব ভালো লাগে, তাহলে আর বেশি বকবো না, পুষ্পাদের বাড়ি যাবো, পারতো না ডেকেছে আর পারতো না, আবার বলেন না, গরমে যেন মরে যাচ্ছি, পাখা চালাইনি, যাই ঘরে কিছু কাজ আছে টুকটাক করে নি, নিয়ে পুষ্পাদের বাড়িতে যাই, বলবেন আপনারা ঠিক আছে আমি জবটা করবো কি না বলবেন, কিন্তু কারণ সত্যি কথা এনজিওর জব করতে খুব ভালো লাগে, বিশেষ করে এই আন্ডার প্রিভিলেজ বাচ্চা, তারপরে তো ওল্ড এজ হোমেও যদি আমাকে কোনো দিন ফ্রিতে ফ্রি অফ কস্টে কাজ করে দিয়ে আসবো, কোনো কম লাগবে না, ওল্ড এজ হোমে যদি আমাকে ডাকে একদম ফ্রি অফ কস্ট, আমি একদম বলে দিলাম, সত্যি কথা বয়স্ক মানুষদের দেখলে বড্ড কষ্ট হয়, তাহলে টাটা বলবেন কিন্তু, আমি জব করব কি করব না বলবেন কিন্তু, ঠিক আছে এটা ভালো, এটা প্রাইভেট একটা এনজিও, নন প্রফিটেবল একটা এনজিও, খুব ভালো, তা আমি দেখলাম, আমি গুগল সার্চ করে পুরো একদম সব দেখে নিয়েছি, কোন কোন ফিল্ম স্টাররা কী কী ডোনেট করেছে না করেছে আমি সব সার্চ করে দেখে নিয়েছি, এদের এজ কত, এরা কিসের ওপর কাজ করে সবই আমি সার্চ করে দেখে নিয়েছি, ওই জন্য আরও ইন্টারেস্টেড যে জবটা আমি করব, আপনারা বলবেন কিন্তু আমাকে, ঠিক আছে দাদা।